नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। खबर के चलते, स्कूल प्रशासन ने अर्जुनपुर हायर सेकेंडरी स्कूल फरक्का मुर्शिदाबाद में सप्ताह में 6 दिन कक्षा 11वीं 12वीं की कक्षाएं आयोजित करने का निर्णय लिया है। उल्लेखनीय है कि अर्जुनपुर हायर सेकेंडरी स्कूल फरक्का मुर्शिदाबाद में शिक्षक संकट के चलते स्कूल प्रशासन ने सप्ताह में 3 दिन 11वीं 12वीं कक्षा के लिए नोटिस जारी किया था और चूंकि यह खबर पिछले सप्ताह 4 या गुरुवार को प्रसारित की गई थी, इसलिए उच्चतर जिले के अधिकारियों में हड़कंप मच गया है। स्कूल के अधिकारियों के साथ एक बैठक हुई और उस बैठक में स्कूल अधिकारियों ने कक्षा 11वीं 12वीं के लिए सप्ताह में 6 दिन कक्षाएं आयोजित करने का निर्णय लिया और स्कूली छात्र ऐसा निर्णय लेने से खुश हैं। उन्होंने जिला प्रशासन की ओर से जल्द शिक्षकों की नियुक्ति का आश्वासन भी दिया। অনেকগুলোই টিচার ছিল 100-র উপরে এবং আমাদের বাড়ির কাছে টিচার এখানে আমাদের মানে অসুবিধাই হচ্ছে। হ্যাঁ, এবং মানে আমরা চাই যে যাতে আমাদের স্কুলে আরও টিচার মানে নিয়োগ করা হোক, আসুক আমাদের স্কুলের টিচার। আমাদের ক্লাসে অনেক অসুবিধা হচ্ছে আর তো ডেইলি ক্লাস হবে। কবে বললো? আজই বললো। আমাদের 3 দিন করে ক্লাস হয়, আমরা মানে আমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার মানে সম্ভাবনা খুবই কম ছিল, কারণ 3 দিন করে ক্লাস হলে আমাদের সিলেবাস মানে কমপ্লিট হয়ে উঠতই না। এখন যদি হয় সেরকম সেরকমভাবে যদি ক্লাস করা হয় তাহলে জানি না, হতেও পারে। সপ্তাহে 3 দিন ক্লাস হতো, মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার। না না, ওটা সিলেবাস শেষ হতো না, সিলেবাসের সব সম্ভাবনা মোটেই ছিল না। সপ্তাহে 6 দিনই হচ্ছে, আজ থেকেই মানে জারি করলো এটা নোটিশটা। হ্যাঁ, আশা করি শেষ হয়ে যাবে। শিক্ষক কমে তো আমাদের কর্তৃপক্ষ মানে স্কুলের কর্তৃপক্ষদের ওটাই নিবেদন যে যতটা সম্ভব মানে শিক্ষকের আয়োজন করা দরকার। শিক্ষক মানে মানে আমাদের ফিলোসফি দর্শনে কোনো মানে কোনো স্যারই নাই, ক্লাস হয় না, যে ওই সপ্তাহে খুলেছে তো একদিন ক্লাস হয়নি। যে যে আমাদেরকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ অনুরোধ করেছিল যে ক্লাসটা যাতে কোনো ক্লাসের বন্ধ না যায়, সেই জন্য আমরা আবার পুনরায় একাডেমিক কাউন্সিল এবং ম্যানেজিং কমিটি মিলে আমরা আবার বসি। বসে সিদ্ধান্ত মানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যতটা সম্ভব মানে যতদূর আমাদের করা যায় ততদূর সর্বত আমরা এর আমি এর আগেও বলেছিলাম, আমাদের টিচারদের তরফ থেকে আমরা বা স্টাফেদের তরফ থেকে আমরা সর্বত চেষ্টা করছি আমরা প্রতিদিন ক্লাসটা চালু করার, সেই সঙ্গে যে টিচার সংক্রান্ত ব্যাপারেও একটা আশ্বাস পাওয়া যাচ্ছে যত শীঘ্রই টিচার আমাদের মিটে যাবে, যে যদি যে কোনোভাবে যদি টিচার সংকট মিটে যায় আমাদের তাহলে আমরা রানিংভাবে ক্লাসটা করতে পারবো। বর্তমানে একাডেমিক কাউন্সিল আর এমসির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজগুলো আবার প্রতিদিনের ক্লাস চলছে, একাদশ দশ কোনো অল্টারনেটিভ ডেতে চলছে না। দেখুন, খবর সম্প্রচারের সঙ্গে তো একটা ইয়ে আছেই মানে সম্পর্ক তো থাকবেই, এটা খবর সম্প্রচার। আমরা দীর্ঘদিন আমাদের এই স্কুলগুলো গ্রাম বাংলার এই স্কুলগুলো দীর্ঘদিন ধরে আমরা অনেক অসুবিধা সত্ত্বেও আমরা সমস্ত স্টাফ মিলে একসাথে কাজ চালিয়ে যাচ্ছি। বর্তমানে সমস্যাটা আরও ভয়াবহ আকার ধারণ করেছে, যেহেতু দ্বাদশ শ্রেণীতে মানে প্রচুর স্টুডেন্ট দ্বাদশ শ্রেণীতে আর একাদশে আমরা তাও মাধ্যমিক পরীক্ষার পরে একটা স্টুডেন্ট ভর্তি করতে পেরেছি, ফলে সমস্যাটা তো গভীর হয়েছেই। তবে আমরা টিচাররা মিলে এটা চেষ্টা করছি আমরা ওভারকাম করে দিতে পারব। শিক্ষক রেকমেন্ডেশন, দেখুন সরকার, আমার যেটা মনে হয় সরকার নিশ্চয়ই ভাববেন মানে উদ্যতন কর্তৃপক্ষ নিশ্চয়ই ভাববে যে আমাদের গ্রামের স্কুলগুলোর অবস্থা খুবই সঙ্গীন হয়ে গেছে, বিশেষ করে বিজ্ঞান বিভাগ বা এই সমস্ত বিভাগের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে শিক্ষক চলে যাতে। আমরা আশাবাদী যে সরকার খুব শীঘ্রই চিন্তা করে আমাদের সমস্যার সমাধান করে দেবে এবং আমরা আমাদের যতদিন না হচ্ছে ততদিন আমাদের সকল স্টাফ বিশেষ করে জুনিয়র সেকশনের স্টাফের মধ্যেও যদি কারোর ডিগ্রি থাকে এম এ ডিগ্রি থাকে তাকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটু 11-12 ক্লাসটা নিয়ে 11-12 ক্লাসটাকে চালিয়ে দিন। আমরা গত শুক্রবার আমরা মিটিং করেছিলাম এবং মিটিংয়ে আমাদের এমসি মেম্বার এবং স্কুল কর্তৃপক্ষ একসঙ্গে বসে এবং বসে জেলা আধিকারিকের সঙ্গে কথা হয় বাই ফোন। ওনার কথা আমরা উনি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এবং উনি যা বলেছেন আমরা সর্বতোভাবে চেষ্টা করছি সেভাবে চলতে। একাদশ দ্বাদশ শ্রেণী পুরো সম্পূর্ণভাবে ক্লাস শুরু হয়ে গেল।